আপনি শুনেছেন কোনদিন 4,500 পাতার একটা সম্পত্তি জমা করতে পারে একটা লোক, যে নাকি আজ থেকে 8 বছর আগে সে সারা জীবন কোনো চাকরি করেনি, সে সারা জীবন কোনো ব্যবসা করেনি, সে শুধুমাত্র নেতা ছিল। এখন তো শুনছি তার কাকি টাকিরা নাকি সমাজসেবা করে 2-3 কোটি টাকা কামিয়েছে। 4,500 পাতার যখন সম্পত্তি, তখন ওই সম্পত্তিতে এমন কিছু আছে, তার জিনিসটা এমন কিছু আসতে পারে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতি মানে আজকের দিনে একটা বড় টার্নিং পয়েন্ট নিয়ে আসছে রাজনীতি। আপনি ইভেন বিল গেটসকে জিজ্ঞেস করুন, বিল গেটস 4,500 পাতার ডকুমেন্ট জমা করতে পারবেন। লোকে সার্ভিস দিয়ে, লোকে গুড সাপ্লাই করে পেমেন্ট পাচ্ছে না। এ লিপস এন্ড বাউন্স এমন একটা কোম্পানির মালিক যে কোনোদিন কাউকে কোনো সার্ভিস দেয়নি, ও যে আর্ন করে গেছে। কিন্তু অদ্ভুত জিনিস চলছে, মানে এই জিনিস মানে একেবারে মানে হীরক রানীর রাজত্ব আর কি। এ তো নতুন নতুন এদিক থেকে ওদিক থেকে, মমানে ধরুন মানে ঘরে একটা ময়লা বের করলে 3 কোটি টাকা, ঘরে একটা খবর কাগজ বের করলেন 4 কোটি টাকা, মানে আমাদের ঘরে যেরকম ছোটখাটো পাওয়া যায় ওরকম ওদের ওখানে পাওয়া যাচ্ছে। তো এরকম রোজ আপনি খবর পাবেন এরকম কিছু। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। আদালতের নির্দেশে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির নথি ইডি সংক্ষিপ্ত আকারে জমা দিতে চলেছে। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমার ধারণা একটা বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। কারণ ইডি কালকে দুটো কথা বলেছে। প্রথমে ইডি বলেছে যে আমরা আস্তে 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 ইংরেজিতে বলেছে আস্তে আস্তে এই জিনিসটা আনফোল্ড করছি, এবং যেহেতু অনেকগুলো ভাগ আছে, মানে একটা জায়গা না তো, বহু রকম, বহু চোর, বহু ডাকাত, বহু রাহাজান আছে, তো আস্তে আস্তে আনফোল্ড করছে এবং প্রায় হয়ে এসছে। দ্বিতীয়ত হলো ম্যাডাম বলেছেন যে এই 5,500 পাতার ডকুমেন্ট আমি পড়তে পারবো না, আমাকে এটা জিস্টে দাও। ইডি মানে আমার ধারণা কালকে তাদের সারারাত জেগে তৈরি করতে হয়েছে এই জিস্ট। এই জিনিস যদি যখন জমা হবে, তখন আমার ধারণা পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2011-তে যেমন একটা টার্নিং পয়েন্ট এসেছিল, 77-এ যেমন একটা টার্নিং পয়েন্ট এসেছিল, আজকে 14-ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের রাজনীতির কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। এটা মানে এরপর কিন্তু রাজনীতি চেঞ্জ হবে, যেমন সিঙ্গুরের পর রাজনীতি চেঞ্জ হয়ে গেছিল। কেন এরকম বলছেন? কারণ আপনি এই চারিদিকে, এই যে পুরো 1 কিলোমিটারের মধ্যে, এখানে সব বড় বড় নেতা বাবু, হ্যাঁ, বড় বড় অসৎ ব্যবসায়ী, এরা তো সব সল্টলেকে থাকে অধিকাংশ। এদের কাজ কারো কাছে গিয়ে বলুন যে আপনার সম্পত্তি জমা করুন, আপনার সম্পত্তির নথি জমা করুন, মেরে কেটে 100-150 পাতা সম্পত্তি জমা করবে। আপনি শুনেছেন কোনোদিন 4,500 পাতার একটা সম্পত্তি জমা করতে পারে একটা লোক, যে নাকি আজ থেকে 8 বছর আগে সে সারা জীবন কোনো চাকরি করেনি, সে সারা জীবন কোনো ব্যবসা করেনি, সে শুধুমাত্র নেতা ছিল। এখন তো শুনছি তার কাকি টাকিরা নাকি সমাজসেবা করে 2-3 কোটি টাকা কামিয়েছে। তো ঘটনা হচ্ছে যে 5,500 পাতার ডকুমেন্ট একটা লোক জমা করেছে তার সম্পত্তি হিসাবে, যে নাকি আজ থেকে 2 দিন আগে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাবি করতো যে আমি, আমার নামে 1 পয়সার কিছু হলে আমি ফাঁসিতে ঝুলে যাব। ওয়েট অ্যান্ড ওয়াচ, আর কিছুক্ষণ ওয়েট করুন, ওই কাগজের মধ্যে কি আছে আমাদের ধারণা। মানে দেখুন, আপনাকে যদি আমি দিই, আপনি আপনি বলুন আপনার সম্পত্তি 2 পাতার বেশি লিখতে পারবেন? আপনার ক্যামেরাম্যান আছেন, 2 পাতা লিখতে পারবেন? আমি সেই ছেড়ে দিলাম, এখানে যত নেতা বাবুরা সব ঘুরছে, আপনি দেখুন ম্যাক্সিমাম মেরে করে 10 পাতা। 5,500 পাতার যখন সম্পত্তি, তখন ওই সম্পত্তিতে এমন কিছু আছে, তার জিনিসটা এমন কিছু আসতে পারে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতি মানে আজকের দিনে একটা বড় টার্নিং পয়েন্ট নিয়ে আসছে রাজনীতি। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836-499-678 নম্বরে। কিন্তু এটাকে পজিটিভলি দেখছেন না কেন? উনি কোনো কিছু লুকাতে চাইছেন না, একদম বিস্তারিত তথ্য ইডির হাতে তুলে দিয়েছে। আমি বলছি আপনার মামাতো ভাই, কাকাতো ভাই, জেঠতো ভাই, যত চারিদিকে আত্মীয় আছে সবার, আপনাদের জেনারেশনে সবার সম্পত্তি আপনি জমা করে একটা লিস্ট জমা করুন। 5,500 পাতা তো দূরের কথা, 55 পাতা তৈরি করতে পারবেন না। তো 5,500 পাতার যখন একটা ডকুমেন্ট, তো নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা আছে। এবং ম্যাডাম যখন বলছেন, প্রথমে এরা সুপ্রিম কোর্টে গেছিল যে কোর্ট কেন মনিটর করবে, কোর্ট কেন বারবার বলে দিচ্ছে কি করে তদন্ত হবে, কারণ ওরা বুঝতে পেরেছে যে কোর্টের উপর ওদের কোনো মানে চলছে না। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পারলে ভাইস চ্যান্সেলার হন, চ্যান্সেলার হন, পারলে উনি নির্বাচন কমিশনারও নিজে হন, পারলে উনি ইয়ে হয়ে যাচ্ছেন, শুধু একটা জিনিস যে উনি হাইকোর্টের
জাস্টিস উনি হতে পারবেন না, আইন করে সেই আইনটা উনি পাশ করাতে পারবেন না, পালে রাজ্যপাল হয়ে যান। তো এই এই জায়গাটা, এইটার জন্য ওনারা সুপ্রিম কোর্টে গেছিলেন যাতে নাকি কোর্ট মনিটর না হয়। কোর্ট মনিটর হচ্ছে, এবং ম্যাডাম তো দেখতেই পাচ্ছেন একেবারে সাক্ষাৎ মা দুর্গা। গতকাল উনি বলেছেন আজকে জমা করুন 5,500। আমি জানি না কি হবে, আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, খেলা দেখতে পারবেন। আবার এই ব্যাপারে আপনাকে পরের দিন যখন খেলাটা আপনি দেখবেন, খেলাটা ওই যে খেলা হবে, এটা হলো পাল্টা খেলা হবে। আমি বলছি আগে এই রিপোর্টটা আসুক, পরিষ্কার করে বলুন আমাদের দর্শককে এই লেখায় কি আছে তা তো আমি জানি না, কিন্তু একটা কথা বলতে পারি যে একটা মানুষ আমি আপনি ইভেন বিল গেটস কে জিজ্ঞেস করুন, বিল গেটস 5,500 পাতার ডকুমেন্ট জমা করতে পারবে না। ওয়ারেন বাফেট কে জিজ্ঞেস করুন, পারবে না। তো 5,500 পাতার যখন ডকুমেন্ট জমা হয়েছে, কিছু তো একটা রহস্য আছে। তো সেই রহস্যটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে মানে পরিবর্তন করে দেবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আপনি আমার সঙ্গে যেদিন এটা মানে কোর্ট থেকে যেদিন মানে মানুষের সামনে ডিক্লিয়ার হবে, আজকে আরেকটা জিনিস দেখুন, যখন ইডির উকিলকে জিজ্ঞেস করা হলো, উনি কিন্তু ফুল কনফিডেন্স নিয়ে বলেছেন যে আমি এটা বন্ধ খামে দেবো, কারণ উনি জানেন যে উনি যদি ওখানে ডিক্লিয়ার করেন বাকিটা সজাগ হয়ে যাবে। তো বন্ধ খামে যেটা আছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, ফলে এই পরের প্রশ্নটার উত্তর আমি আজই আপনাকে দিতে পারবো না, যেদিন কোর্ট থেকে এটাকে খোলা হবে সেদিন দেখতে পাবেন। কিন্তু আপনি যাকে মা দুর্গা বলছেন, মানে অমৃতা সিনহাকে নিশ্চয়ই বলছেন, অমৃতা সিনহা তিনি ইডির আধিকারিকদের প্রশ্ন করেছেন যে এই 10ই অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির নথি জমা দিয়েছে, এতদিন হয়ে যাওয়ার পরেও কেন সেটা এতদিন সময় লেগে যাচ্ছে? এই সময় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সম্পত্তি কারো কাছে বিক্রি করে দেন, কাদের পেছনে ছুটবেন? না না, সে বিক্রি করলে তো আজকের দিনে, দেখুন আজকের দিনে বিক্রি করে কেউ পালাতে পারবে না। আপনি যদি বিক্রি করেন, এটা নতুন ভারত, এই ভারতে কিন্তু আপনি বিক্রি করে ক্যাশ নিয়ে পালাতে পারবেন না। একটা কথা আমি আপনাকে বলি, এইটা কিন্তু মোদিজির ভারত, এখানে বিক্রি করতে গেলে আধার কার্ড দিয়ে বিক্রি করতে হবে, বিক্রি করে কেউ পার পাবে না, এইটুকু আমি বলে দিচ্ছি আপনাকে। সেই চান্স নেই, কিন্তু 5,500 একটা পাতার ডকুমেন্ট, সেটাকে পড়ে সেটা বের করা, সেটা তো একটা সময় লাগে। তো তো সেটাই আর কি, সেখানে কিছুক্ষণ সময় লেগেছে, এর বেশি কিছু না। আমি জানি না, ইডি হ্যাজ টু রিপ্লাই, বাট আমার মনে হয় যে 5,500 পাতার থেকে ওদের তো আরও অনেক কাজ আছে। তো আজকেও আশা করি ওরা রাজ্যকে তৈরি করে আজকে সাবমিট করবে, সাবমিটটা হোক তারপর দেখা যাবে। কিন্তু আমি একটা কথা বলছি, যেদিন এটা মানুষের সামনে আসবে, যেদিন ওই ডকুমেন্ট মানুষের সামনে আসবে, সেদিন দেখবেন এই 14ই ডিসেম্বর ভারত পশ্চিমবাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটুকু আমি আপনাকে বলে দিচ্ছি। কি হবে সেটা আমি আপনাকে পরে বলবো। মাননীয় বিচারপতি এটাও বলেছেন যে 2014 সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উত্থান ঘটেছে, এবং একইভাবে এই যে বিভিন্ন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, বিশেষ করে শিক্ষা নিয়োগ দুর্নীতি, সেটাও 2014 সালেই তার উত্থান ঘটেছে এবং এখনো চলছে। ঘটনা হচ্ছে যে দুর্নীতি কিন্তু 2012তেও হয়েছে, 2012-র যে টেট হয়েছে দুর্নীতি সেটাতেও হয়েছে। আপনি 2012-তে যে টেট হয়েছে, একটু প্রাইমারি প্রায় 11-12 যেটা, আপনি গিয়ে দেখুন দমদমে 500 থেকে 600 লোক, তখন দমদমের MLA গিয়েছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, ওখান থেকে শুধু 500 লোক চাকরি পেয়েছে। জাসমিন খাতুনের নাম উঠেছে। তো ঘটনা হচ্ছে যে তার আগে থেকেই হয়েছে, এরা ডে ওয়ান থেকে এই জিনিস শুরু করেছে। এটা এই নয় যে প্রথম থেকে এইটা টার্গেট ছিল, এ 2014-তে এন্ট্রি নিয়েছে রাজনীতিতে, 16-তে নিজের দলের লোকেদের ফাঁসানোর জন্য, যাতে দলের ওর একটা মানে একটা আধিপত্য থাকে, নিজেই নারদা কেলেঙ্কা করিয়েছে যাতে নিজের লোককে ফাঁসানো যায়। দেখা যাচ্ছে আজকে ওর শ্বশুর বাড়ির লোকেরা নাকি ওই টাকা পয়সা পাঠিয়েছে, এসে হয়তো বলেছে দাদা এই চাঁদা নিন, ফটোটা তো উঠে গেছে, এবার লোকগুলো ফেসে গেছে। শ্বশুর বাড়ির লোক পাঠিয়েছে, এটা তো নতুন তথ্য। ওই যে কেডি সিং তারাই তো এসে দিয়েছে, যেটা শুনতে পাচ্ছি, তো পেপার টেপার মিডিয়াতে শুনতে পাচ্ছি যে ওরাই পাঠিয়েছে, তো যাতে নাকি একা রাজত্ব করা যায়। এবং তারপর দেখা যাচ্ছে যে একটা লোক চাকরি করলো না, ব্যবসা করলো না, সেই লোকটা এত টাকার মালিক কি করে হলো? লিপস অ্যান্ড বাউন্সের CEO ছিলেন তো, কনসালটেন্সি ইউনিট। দেখুন আমি আপনাকে বলছি, এইখানে পশ্চিমবঙ্গে যে ব্যবসা হয় না, তার একটা বড় কারণ হলো এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট জিনিসটা পশ্চিমবঙ্গে নেই। মানে আপনি একটা ওষুধের দোকানে গিয়ে ওষুধ দিলেন, ওষুধের দোকানের মালিক ধরুন খুব বড় গুন্ডা, আপনাকে টাকা দিল না, আপনার ব্যবসা ডুবে গেল। অন্তত লাস্ট 40 বছরে 50 লাখ বাঙালি ব্যবসা থেকে সরে গেছে, শুধুমাত্র পেমেন্ট না পেয়ে, পেমেন্ট দিতে গেছে, পেমেন্ট পায়নি, ডুবে গেছে। এরা লিপস অ্যান্ড বাউন্স এবং এই এর মেয়ে, যদি প্রিয়র মেয়ে, সে টিউশনই করলো না, 3,500 টাকা পেয়ে গেল। লোকে টিউশনই করে পয়সা আদায় করতে পারে না, মাস্টারমশাইরা, ও টিউশনই না করে 3,500 টাকা পেয়ে গেল। তার সঙ্গে এই লিপস অ্যান্ড বাউন্স, এরা কোনো সার্ভিসই দিল না, লোকে সার্ভিস দিয়ে লোকে গুড সাপ্লাই করে পেমেন্ট পাচ্ছে না। এ লিপস অ্যান্ড বাউন্স এমন একটা কোম্পানির মালিক যে কোনোদিন কাউকে কোনো সার্ভিস দেয়নি,
ও যে আর্ন করে গেছে, অদ্ভুত জিনিস চলছে। মানে এই জিনিস মানে একেবারে মানে হীরক রানীর রাজত্ব আর কি। যারা সার্ভিস দিচ্ছে তারা পয়সা পায় না। আপনারা দেখুন, আপনারা এই অ্যাডভার্টাইজ দিচ্ছেন, এই যারা অ্যাডভার্টাইজ ওলা আপনাদের কোম্পানিতে যারা দেয়, ইডির কাছে তথ্য, ইডির কাছে তথ্য এসেছে এই কোম্পানি কি কাজ করতো না করতো, আজকে আদালতে জমা দেওয়া হবে। হ্যাঁ, জমা দেওয়া বলছি তো, এই কাজ কিছুই কাজ করতো না। আপনি একটা লোককে, আপনার শহরের একটা লোককে জিজ্ঞেস করুন যে আপনি লিপসন বাউন্স নামে কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, একটা কোম্পানি যদি সার্ভিস দেয়, ধরুন একটা কোম্পানি 20 কোটি টাকার ব্যবসা করছে, তো ব্যবসা করলে তারা কিছু লোককে তো এমপ্লয় নেবে, তো ব্যবসা তো এমনি এমনি হয় না। সে সার্ভিস দিক আর সে গুড সাপ্লাই করুক। আপনি পুরো কলকাতায় জিজ্ঞেস করুন ঘুরে যে আপনি কোনো দিন, আপনি তো বহু বাচ্চা ছেলের মেয়েরা চাকরির জন্য অ্যাপ্লাই করে, আপনি লিপসন বাউন্স বলে কোনো কোম্পানির চাকরিতে অ্যাপ্লাই করেছেন? আপনারা আপনাদের এই মিডিয়া থ্রুতে আপনারা লক্ষ্য যা শুরু করুন, যে একটা ইমেল পাঠান আমাকে যে ইমেলে লিপসন বাউন্স লোক চেয়েছে এবং আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন। তাও কারণ এরা কোনো সার্ভিস দিত না, এরা কোনো জিনিস বিক্রি করতো না, ওদের যেটা পেমেন্ট পেত, তো তাহলে তো ইডি তো তাদের পিছনে যাবেই। দেখা যাক ইডি কি রিপোর্ট দেয়। কিন্তু আমাদের মানে সরল বুদ্ধিতে যেটা বলছে, যেটা খুব স্বাভাবিক ঘটনা ঘটছে, মানে এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। আপনারা খেটে খুঁটে দেখুন, আপনাদের যে লোকটা অ্যাডভার্টাইজ দেয় ওর থেকে টাকা বের করতে হবে, জান বেরিয়ে যাবে। আর ওরা কিছু করছে না, ওদের লোকে পয়সা দিয়ে যাচ্ছে। কিসের পয়সা এগুলো? কাটমানি। একটু রেশন বন্টন দুর্নীতিতে আসি। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার যেটা দেখা গেছে ইডির আধিকারিকরা যে তথ্য দিয়েছেন, তার লাভ হয়েছে, মানে তিনি লাভবান হয়েছেন, 36 কোটি টাকা তার লাভ হয়েছে, সরকারের ক্ষতি হয়েছে 450 কোটি টাকা। ভুয়ো অ্যাকাউন্ট খুলে গতকাল সুকান্তবাবু বলেছেন এটা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার, এবং 1000 কোটি টাকার অনেক বেশি এই কেলেঙ্কারি। মানে এই কেলেঙ্কারির যে কত রকম ডাইমেনশন ভাবতে পারবেন না। যেমন ধরুন আমি চাষি নই, অথচ আমি শস্যের দাম পেয়ে গেছি, রেশন দোকানে যে লোকটা বসে আছে ও বিক্রি করেছে 80, ওকে দেখিয়েছে 100 টাকার বিক্রি করেছে, এরকম বহু। ধরুন আমি রেশন নিইনি, আমার নামে রেশন উঠে গেছে। এছাড়া ধরুন খারাপ মাল, মানে হিউজ ডাইমেনশন, মানে আপনি ওটা বলছেন ওটা একটা ডাইমেনশনে, এই খাদ্য কেলেঙ্কারির যে কত বড় ডাইমেনশন এটা ভাবতে পারবেন না। এবং মোদিজি 2021 হারার পর একটা জিনিস কাইন্ডলি নোট, 2021 যেদিন হারলাম তার পরের দিন থেকে আমাদের কর্মীরা বাড়ি ছাড়া, আমাদের কর্মীরা বাড়ি ছাড়া, আমাদের তখন পাহলের মতো অবস্থা, একটা লোককে ফোন করছি লোকে ফোন ধরছে না, বাড়ি ছাড়া, এক একটা কনস্টিটিউয়েন্সিতে আমরা 500 থেকে 1000 লোককে আমরা শেল্টার দিচ্ছি, আমাদের লোকেদের ধরে ধরে পেটাচ্ছে, 58 জন খুন হয়ে গেছে, মানে ভয়ঙ্কর অবস্থা। আমরা চাঁদা তুলছি সেন্ট্রাল, তাদের বলছি কিছু টাকা পাঠাও, লোকজনকে রোজ খাওয়াতে হচ্ছে। সেই সময় কিন্তু বাংলার প্রতি কোনো অবিচার করেননি মোদিজি। মোদিজি এদের বলেছে তোমরা চাষিদের নাম পাঠাও, ভোট পর্যন্ত পাঠায়নি, যদি মোদিজি টাকা পাঠিয়ে দিলে, যদি মোদিজিকে ওরা ভোট দিয়ে দেয়, ভোটের পর ওরা নাম পাঠালো যে এই আমাদের চাষিদের লিস্ট। মোদিজি তার কয়েকদিনের মধ্যে বাংলার চাষিকে, মোদিজি কিন্তু কোনো বিমাতৃসুলভ আচরণ করেননি, সব চাষিদের কিন্তু 2 কিস্তিতে টাকা দিয়ে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে সেই কিস্তি, সেই যে নাম আছে তারা চাষি না, মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে চাষির লিস্ট পাঠানো হয়েছে সেই চাষির লিস্টে নাকি ওরা নাকি চাষি না। আগামী দিনে সেটা নিয়ে তদন্ত হবে। নতুন নতুন আমি বলছি আপনি ডাইমেনশন খুঁজে পাবেন না, এত রকম কেলেঙ্কারি হয়েছে। আপনি 36 কোটি টাকা কি বলছেন, 3600 কোটি টাকার কেলেঙ্কারি। গতকাল আমাদের সভাপতি বলেছেন, এর আগে আমাদের বিরোধী নেতা বলেছেন, এই 1000 কোটি টাকার কেলেঙ্কারি, এ ছোটোখাটো জিনিস নয়। এ তো নতুন নতুন এদিক থেকে ওদিক থেকে, মানে ধরুন মানে ঘরে একটা ময়লা বের করলে 3 কোটি টাকা, ঘরে একটা খবর কাগজ বের করলেন 4 কোটি টাকা, মানে আমাদের ঘরে যেরকম ছোটোখাটো পাওয়া যায় ওরকম ওদের ওখানে পাওয়া যাচ্ছে। তো এরকম রোজ আপনি খবর পাবেন এরকম কিছু। মুখ্যমন্ত্রী সরকারের শীর্ষে রয়েছেন, সরকারের ক্ষতি হয়েছে 450 কোটি টাকা, তা সত্ত্বেও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে তিনি আগের দিন দাঁড়িয়েছেন নেতাজি। দেখুন, মানে ডে ওয়ান থেকে তাপস পাল বাদে, কারণ ওই একটা লোক ভালো ছিল, ওটা বোকা লোক ছিল, বোকা বোকা কিছু কথা বলে ফেলেছে। হ্যাঁ, ওই ইডিয়েট বলে ওই ধরনের কথা ওখানে রাস্তায় দাঁড়িয়ে বলেছে। আমি শুনেছি ও নাকি নিজে নাকি কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার, কোনো মেয়ের সঙ্গে নাকি ও খারাপ ব্যবহার করেনি, ও যে রাস্তায় গিয়ে লোকজন ওকে উস্কে দিয়েছে, ও আজে বাজে কথা বলে চলে এসছে। আদারওয়াইজ এই লোকটা মোটামুটি খারাপ ছিল না, এই লোকটার পাশে উনি একমাত্র দাঁড়াননি। বাকি যে কটা লোক ওনার বিপদের দিনে যারা ওনার পাশে ছিল, উনি তাদের কারো পাশে দাঁড়াননি, সোমেন মিত্রর পাশে দাঁড়াননি, প্রিয়রঞ্জন দাসমুন্সির পাশে দাঁড়াননি, উনি তাদের সবাইকে ল্যাং মেরেছে। কিন্তু যারা অসৎ, এখানে এমন কোম্পানির ব্যবসা চলে না, ওই নেটওয়ার্ক মার্কেটিং, যারা যারা ওনাকে ওই সেল করে টাকা তুলে দেন, উনি তাদের সবার পাশে আছেন। উনি বালুর পাশে আছেন, এখনো পর্যন্ত উনি এর পাশে আছেন, অনুব্রত মণ্ডলের পাশে আছেন, পার্থ চ্যাটার্জির পাশে আছেন, উনি সবার পাশে আছেন, কিন্তু উনি পঙ্কজ ব্যানার্জির পাশে ছিলেন না।
সৌমিত্র 2011-তে ক্ষমতায় আসার পিছনে সৌমিত্র পুরো কংগ্রেস অর্গানাইজেশনটা নিয়ে এসেছিলেন, ইন্দিরা কংগ্রেস না কি একটা নাম করে। উনি তাদের কাউকে পাত্তা দেননি, উনি পঙ্কজ ব্যানার্জিকে পাত্তা দেননি, প্রিয়রঞ্জন দাশবংশী সারা জীবন ওনাকে হেল্প করেছে, উনি প্রিয়রঞ্জন দাশবংশীকে পাত্তা দেননি। খুব স্বাভাবিক, একই ফর্মুলায় উনি বালুর পাশে দাঁড়াবেন, খুব স্বাভাবিক ঘটনা। উনি অনুব্রতের পাশে দাঁড়াবেন, খুব স্বাভাবিক ঘটনা। ওপেনলি মানে এই এই এরিয়াতে করে আমরা, প্রফুল্ল সেন আমাদের রাজ্যের মানে মানে চিফ মিনিস্টার ছিল, আপনারা জানেন কত বড় লোক প্রফুল্ল সেন। আমাদের রাজ্যের চিফ মিনিস্টার ছিলেন প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল ঘোষ একসময় আমাদের ইতিহাস আমাদের ভুলে গেছি, প্রফুল্ল ঘোষ মাদামপুরীর সঙ্গে থিসিস নিয়ে আলোচনা করতেন, বিধানচন্দ্র রায় সেই রাজ্যে আজকে আমরা দেখছি, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় বিশ্বের অন্যতম সেরা ব্যারিস্টার, এরা আমাদের চিফ মিনিস্টার ছিলেন। এবারে জ্যোতিবাবুর সময় থেকে ডাউন হওয়া শুরু হলো, জ্যোতিবাবু সুবর্ণ সেট করে দিয়েছেন যে না, বাঙালির স্ট্যান্ডার্ডটা এখানে আসা উচিত, ব্যাস আমরা মোটামুটি সেটা ফলো করছি এখন।